প্রেসিডেন্ট পদের জন্য নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেছেন জো বাইডেন। তবে তিনি স্বীকার করেন তার নিজের কাজের গতি বাড়াতে হবে। এছাড়া রাত 8টায় ঘুমাতে যাওয়ার বিষয়টি অস্বীকার করেন প্রেসিডেন্ট। বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসিতে নেটো সম্মেলন পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন বলেন, প্রার্থিতা নিয়ে দলের আইন প্রণেতাদের উদ্বেগ নতুন কিছু নয়, তার চেয়ে কম সমর্থন নিয়েও অনেকেই দেশের প্রেসিডেন্ট হয়েছেন বলে দাবি করেন তিনি। দেশের ভবিষ্যৎ জনগণের উপর নির্ভর করছে উল্লেখ করে বাইডেন আরও বলেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনর্নির্বাচিত হলে দেশে বিপর্যয় ঘটবে। বাইডেন বলেন, তার কারণে বিশ্বে আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে না। গত 27 জুন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বিপর্যয়কর বিতর্কের পর থেকেই নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য ব্যাপক চাপের মুখে পড়েন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রায় প্রতিদিনই নানা রকম পরীক্ষা দিতে হচ্ছে তাকে। সে কারণেই বৃহস্পতিবার সবার দৃষ্টি ছিল ওয়াশিংটন ডিসিতে নেটোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপনীতে বাইডেনের সংবাদ সম্মেলনের দিকে। এটি গত 8 মাসের মধ্যে প্রথম লিখিত কপি দেখা ছাড়া প্রেসিডেন্টের একক কোনো সংবাদ সম্মেলন, যা তার ঘুরে দাঁড়ানোর জন্য একটি বড় সুযোগ। হোয়াইট হাউস নির্ধারিত সময় অনুযায়ী সন্ধ্যা 6:30টায় এই সংবাদ সম্মেলন শুরুর কথা থাকলেও সন্ধ্যা 7:27 গণমাধ্যমের সামনে হাজির হন বাইডেন। সংবাদ সম্মেলনের শুরুতেই বাইডেন কথা বলেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে। নেটোকে অন্য যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ভেবেছিলেন তিনি সহজেই ইউক্রেনকে পরাজিত করতে পারবেন, কিন্তু তিনি তা পারেননি। বাইডেন বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করেছেন নেটোর প্রতি তার কোনো প্রতিশ্রুতি নেই। ট্রাম্প পুতিনের প্রশংসাও করেছেন বলে মন্তব্য করেন তিনি। বাইডেন বলেন, পুতিনের কাছে তিনি কখনো নত স্বীকার করবেন না এবং ইউক্রেনকে কখনো ছেড়ে যাবেন না। আমেরিকার ভবিষ্যৎ নীতি কি হবে তা দেশের জনগণের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেন বাইডেন। বাইডেন বলেন, নেটোর কারণে আমেরিকা শক্তিশালী হয়েছে, দেশের মানুষ নেটোর কারণে অনেক বেশি নিরাপদ। এছাড়া দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, আমদানিকৃত পণ্যের ওপর ট্রাম্পের 10% শুল্ক আরোপের পরিকল্পনা দেশের শ্রমজীবী মানুষের জীবনকে আরো দুর্বিষহ করে তুলবে। পাশাপাশি বাইডেন জানান, গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এরপর প্রশ্নোত্তর পর্বের শুরুতেই বাইডেনকে প্রশ্ন করা হয় নির্বাচনে তার প্রার্থিতা ধরে রাখা নিয়ে উদ্বেগের বিষয়ে। জবাবে বাইডেন বলেন, তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী। প্রার্থিতা নিয়ে আইন প্রণেতাদের উদ্বেগ নতুন কিছু নয় বলেও মন্তব্য করেন বাইডেন। তিনি জানান, 5 জন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে তার চেয়ে খারাপ অবস্থানে ছিলেন। পরবর্তী প্রশ্ন করা হয় জেলেনস্কিকে পুতিন হিসেবে পরিচয় করিয়ে দেয়া সহ বিভিন্ন সময়ে তার করা নানা ভুলের বিষয়ে। আরেক প্রশ্নের জবাবে বাইডেন বলেন, তিনি দেশের জন্য তার কাজ শেষ করে যেতে চান, তিনি আবার নির্বাচিত হলে দেশের ভবিষ্যৎ আরো সুন্দর হবে। মধ্যবিত্তদের জন্য আরো অনেক কিছু করা প্রয়োজন বলে জানান প্রেসিডেন্ট। When the middle class does well. রাত 8টার পর কোনো কর্মসূচি না রাখার বিষয়ে তিনি কোনো সিদ্ধান্ত নেননি বলে জানান বাইডেন। তবে নিজেকে আর একটু সময় দেওয়ার প্রয়োজনীয়তার কথা বলেছেন তিনি। What I said was, instead of my everyday 27 জুনের বিতর্কের মতো খারাপ রাত আর আসবে না, দেশের মানুষকে এ বিষয়ে নিশ্চয়তা দিতে পারবেন কিনা আরেক সাংবাদিকের এমন প্রশ্নে সরাসরি কোনো জবাব দেননি প্রেসিডেন্ট। The best way to assure them is the way I assure myself, and that is, am I getting the job done? ট্রাম্প নির্বাচিত হলে বিপর্যয় হবে বলেও মন্তব্য করেন জো বাইডেন। What I hear them say is, you've got to win. আসাদ রিয়েল, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।